বিশেষ করে আজকে আপনাদেরকে জানাতে চলেছি কেন আপনারা সিবিইউ কন্ডিশন বাইক কিনবেন, এই বাইক কেনার উপকারিতা কি কি সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর আজকের ভিডিওতে থাকছে যে আমাদের একটি স্পেশাল এডিশন যে বাইকটি আছে কমিউটার সেকশনের, সেই বাইকটির উপরে একটি অফার প্রাইস চলছে। অফার প্রাইসে কে কত টাকাতে পেয়ে যাচ্ছে সেই প্রাইসটিও কিন্তু আজকে জানাতে চলেছি। তো ভিউয়ার্স ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা একটু কষ্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে বাইকের সর্বশেষ প্রাইস এবং আপডেটগুলো আপনারা জেনে যান এবং কি কি কালেকশন আমাদের এই আলিজা মার্টে আছে সেটাও আপনারা জেনে যাবেন। আর ভিউয়ার্স, বাইকগুলো দেখে কিন্তু আপনারা কেউ মনে করবেন না এগুলো অফিসিয়াল বাইক, আমরা আলিজা মার্ট 100% সিবিইউ কন্ডিশন বাইক গুলো ইম্পোর্ট করে থাকি এবং বিক্রয় করে থাকি। তো সিবিইউ কন্ডিশন বলতে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট, মানে যে দেশের অরিজিন সরাসরি সেই দেশ থেকে ফিটিং হয়ে আমাদের কাছে আসে, ঠিক সেভাবে আমরা কাস্টমারের কাছে বিক্রয় করে থাকি, এটাকে বলা হয় সিবিইউ কন্ডিশন। আর সিকেডি কন্ডিশন যে বাইকগুলো অফিসিয়ালি হয়ে থাকে সেগুলো মূলত সিকেডি কন্ডিশনের হয়ে থাকে। সিকেডি কন্ডিশন বলতে আমরা যেটা বুঝি যেটা হচ্ছে কমপ্লিট নকডাউন ইউনিট। কমপ্লিট নকডাউন ইউনিট বলতে যেটা বোঝায় যে বাইরের থেকে যন্ত্রাংশ হিসাবে আমাদের বাংলাদেশে আসে এবং এই বাংলাদেশে এসে সেটাকে অ্যাসেম্বল করা হয়, সে অ্যাসেম্বলের পরে যে বাইকগুলো আপনার প্রোডিউস করা হয় সেই বাইকগুলো কাস্টমারের কাছে বিক্রয় করে। সেই তুলনায় সিবিইউ কন্ডিশনে বাইকের বিল্ড কোয়ালিটি এবং পার্টসের যেটা হচ্ছে আপনার দীর্ঘস্থায়ী সেটা অনেক বেটার থাকে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চলেছি। আর আমাদের আলিজা মার্টের একটু অ্যাড্রেসটি বলে রাখি, সেটা হচ্ছে আমাদের আলিজা মার্টের হচ্ছে অ্যাড্রেস হচ্ছে সর্বমোট দুটি আউটলেট আছে, একটি হচ্ছে সোনালি ব্যাংকের পাশে এবং আরেকটা হচ্ছে মগবাজার মোড়ে। তো এই দুটি আউটলেটে আসলে আপনারা বাইক গুলো পেয়ে যাবেন। এছাড়া সকল রকম সিবিইউ কন্ডিশন প্রিমিয়াম সেগমেন্টের বাইকও থাকছে আমাদের এই আলিজা মার্টে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারই হোয়াটসঅ্যাপ করা, স্ক্রিনে দেওয়া নাম্বার যেটা দেওয়া আছে সেটাও হোয়াটসঅ্যাপ করা, আপনারা চাইলে সেখান থেকে আমাদের সাথে কথা বলে নিতে পারেন। সো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন স্টার্ট করি আজকের ভিডিওটি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এখানে তিনটি ইয়ামাহা FGS ভার্সন 3 BS6 সিবিইউ কন্ডিশন বাইক অ্যাভেলেবল আছে। তো এর মাঝখানে হচ্ছে দুটি হচ্ছে 2022 এডিশন এবং আরেকটি হচ্ছে 2021 এডিশন। প্রত্যেকটি বাইকে হচ্ছে সিঙ্গেল চ্যানেল ABS, রেয়ারে হচ্ছে ডাবল ডিক্স ইউজ করা হয়েছে। আর রেয়ার টায়ার সাইজটা হচ্ছে আপনার 140 সেগমেন্টের, আর ফ্রন্টে হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। তবে সিবিইউ কন্ডিশনের যে বিষয়টা হচ্ছে এটার কালার, ফিনিশিং এবং যেটা হচ্ছে পার্টসের কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেটার। আর এই বাইকগুলো রাইড করে কিন্তু আপনার খুবই ভালো লাগবে। তো এই BS6 চেনার উপায়টা কি সেটা এখন আপনাদের দেখাতে চলেছি। ভিউয়ার্স, BS6 চেনার উপায়টা হচ্ছে এই দেখতে পাচ্ছেন সাইলেন্সারের সাথে একটি নজেল বের হয়ে গেছে, এটাই হচ্ছে চেনার উপায়। এটা BS6 ইঞ্জিন। আর সিবিইউ কন্ডিশনের যে বিষয়টা হচ্ছে বিল কোয়ালিটি অনেক বেটার থাকে। তো বিল কোয়ালিটি বেটার এজন্যই বলছি কারণ FGS এর কিন্তু একটা কমপ্লেন আপনারা কমন কমপ্লেন করে থাকেন, সেটা হচ্ছে এটা সাইডটা নাকি ফাঁকা হয়ে যায়। তবে সিবিইউ কন্ডিশনে কিন্তু এরকম হওয়ার চান্স একেবারেই নেই। আর এর সাথে আপনারা নতুন টেকনোলজি হিসাবে পাচ্ছেন এই সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ, মানে এই সাইড স্ট্যান্ডটা যদি থাকে বাইক স্টার্ট নিবে বাট আপনি গিয়ারটা শিফট করলে পরে বাইক অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন আপনাদের 2021 মডেল আর 2022 মডেল কিভাবে চিনবেন সেটা একটু ধারণা দিতে যাচ্ছি, কারণ
2022 এডিশনের ব্যাক প্যানেল মানে ব্রেক লাইটটি টোটালটাই চেঞ্জ হয়ে এসেছে এমটির মতো এলইডি। আর 2021 এর মডেলটা যেটা দেখতে পাচ্ছেন ব্রেক লাইটটা, তো সেটাও দেখতে পাচ্ছেন যে আগের মতো এইচআইটি মানে হ্যালোজিন ইউজ করা হয়েছে। তো এই দুটো জিনিস দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। তো এই দুটির কারণে কিন্তু এটা একটু প্রাইসেও কিন্তু ডিফারেন্স আছে। তো আমাদের কাছে সর্বমোট হচ্ছে তিনটি কালার অ্যাভেলেবল আছে, একটি হচ্ছে ম্যাট ব্লু, ম্যাট রেড এবং ম্যাট ব্ল্যাক। কিন্তু ব্ল্যাকটা এই মুহূর্তে ডিসপ্লেতে নাই, সেটা ইনশাল্লাহ আপনারা আমাদের এই আলিজা মাঠে আসলে পরে আমরা। সো ভিউয়ার্স, এখন সরাসরি প্রাইজের বিষয়ে আসি। তো 2021 যে মডেলটা সেটা হচ্ছে যে ব্রেক লাইটটা দেখতে পাচ্ছেন হ্যালোজিন, এই বাইকটির প্রাইস রাখা হয়েছে আমাদের আলিজা মাঠে অফার প্রাইসে একদম ফিক্সড 2,80,000 টাকা। এবং যারা 22 মডেল নিতে যাচ্ছেন এর এই ব্রেক লাইটটা দেখলে যারা চিনবেন এমটির মতো, তো এটার প্রাইস রাখা হয়েছে আমাদের আলিজা মাঠে 2,90,000 টাকা। এটা হচ্ছে টোটালটাই আপনাদের অফার প্রাইসে চলছে বর্তমানে আমাদের এই আলিজা মার্টে। ভিউয়ার্স, ভিডিওতে শুরুতেই বলেছিলাম এই বাইকগুলি কিন্তু অফিসিয়াল বাইক না, তো তার জন্য সিভিও কন্ডিশন বাইক যদি আপনারা রাইড করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার রাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আপনারা রাইড করলে পরে বুঝবেন যে এটা রাইডিং যে কমফোর্টনেসটা, বিল কোয়ালিটিটা খুবই অসাধারণ। তো তার জন্য আমি বলবো আপনারা সিভিও কন্ডিশন বাইক গুলো নিতে পারেন। আর আমরা শুধুমাত্র যে বাইকই বিক্রয় করে থাকি তা কিন্তু নয়, আমরা বাইকের সাথে কিন্তু 8টা সার্ভিস প্রোভাইড করে থাকি, তার মধ্যে হচ্ছে 4টা ফ্রি। এই সার্ভিস গুলো আপনারা পেয়ে যাবেন কাওয়াসাকি থেকে, জি বাংলা মোটর মোড়ে কাওয়াসাকি ভলকানের থেকে কিন্তু আপনারা এই সার্ভিস গুলো নিতে পারবেন। আমরা সে তার জন্য একটি সার্ভিস কুপন ফিল আপ করে দিব। সো ভিডিও শেষের দিকে একটু আপনাদেরকে অ্যাড্রেসটা একটু আরেকবার বলে রাখছি, এটা হচ্ছে 4 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। মগবাজার মোড় থেকে একটু সামনে সোনালী ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের এই আলিজা মার্ট ব্রাঞ্চ 2, এবং ব্রাঞ্চ 1টা হচ্ছে মগবাজার ঠিক মোড়ে। তো আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নম্বরে আমাদের সাথে কথা বলে নিতে পারেন, অথবা আপনারা যে স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেটি হোয়াটসঅ্যাপ করা, সেখানে আপনারা নক দিয়ে জেনে নিতে পারেন। আর আশা করি বর্তমানে যে আমরা প্রাইস গুলো দিয়েছি এগুলো হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি দেখার জন্য, ইনশাআল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোন ব্লগসে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।